টমেটো বীজ একই গাছে 32,000-এরও বেশি ফল নিয়ে বিশ্ব রেকর্ডের শীর্ষে রয়েছে। এর ফসলের 524 কেজি ওজনের বেশি ফসল হয়। ক্লিম্পিং অক্টোপাস টমেটো একটি বিপুল হারে বেড়ে ওঠা টমেটোর জাত। বিশেষ করে ক্লিম্পিং টমেটো তার নিজস্ব স্বাদের গুণে সুনাম অর্জন করেছে। প্রথমবার থেকে উপভোগ করার জন্য সবাইকে আকৃষ্ট করে। এটাকে হেয়ারলুম টমেটো বলা হয় বা এটি অক্টোপাস টমেটো নামেও পরিচিত, কারণ এর শাখাগুলো অক্টোপাসের তাঁবুর মতো প্রসারিত। টমেটোর জাতগুলোর বিপরীতে আপনি প্রায় দেখেন অক্টোপাস টমেটো আঙ্গুর এবং টমেটোর একটি সংকর, তাই এটি ট্রেলিসে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এবং এটির বিশাল আকার রয়েছে। এটি ছাউনি 40-50 বর্গমিটার পর্যন্ত বিস্তৃত। অক্টোপাস টমেটো গাছের উচ্চতা 4 মিটারে পৌঁছাতে পারে। অক্টোপাস ক্লিম্বিং টমেটো জন্মানো খুব সহজ, অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, উচ্চ ফলন দেয়, কম পোকামাকড় ধরে। শুধু তাই নয়, এটি বপনের মাত্র 3 মাস পর দ্রুত ফল ধরে। ক্লিম্বিং টমেটোর বৃদ্ধির সময়কাল থাকে প্রায় 2-3 বছর স্থায়ী হয়। গাছটির বৃদ্ধির সময় ক্রমাগত ফল ধরে। প্রতি গাছে 32,000-এরও বেশি ফল ধরে। টমেটো আরোহণ উচ্চ অর্থনৈতিক মূল্যের একটি বৈচিত্র্য। এটি কৃষকদের অর্থনৈতিকভাবে বৃদ্ধির জন্য খুবই উপযুক্ত, অথবা আপনি ছায়া তৈরি করতে পারেন এবং আপনার পরিবারের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করতে বাড়িতে এটি চাষ করতে পারেন। প্রথমে বীজগুলোকে উষ্ণ জলে 3 ঘন্টা ভিজিয়ে রাখুন, যাতে বীজের অঙ্কুরোদ্গম হয়। যেহেতু একটি আরোহণ টমেটো, শক্তিশালী শিকড় আছে এবং দ্রুত বৃদ্ধি ঘটে, তাই একটি বড় রোপণ জায়গা প্রস্তুত করা প্রয়োজন। এই টমেটো গাছটিকে শোভাকর উদ্দেশ্যে দ্রুত একটি টমেটো বাগানের মালিক হওয়ার জন্য অর্ডার করতে দ্বিধা করবেন না। এটি রোপণ করুন এবং ব্যবসার মাধ্যমে অতিরিক্ত আয় উপার্জন করুন।